নিরামিষ মশলা আলুরদম বানানোর জন্য আমি এখানে কতগুলো সিদ্ধ করা আলু নিয়ে নিয়েছি। এরপর ফ্রাইং প্যানটি গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব সাদা তেল। তেলটি গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেব। এবার আমি সিদ্ধ করা আলুগুলোকে একটু ভেজে নেব। এবার আমি একটি বাটিতে হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম, আর এর মধ্যে পরিমাণ মতো লবণ। এবার এগুলোকে আমি ভালো মতো একটু জল দিয়ে মিশিয়ে নেব। আমার এটিকে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আলুগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি মশলাটা দিয়ে দেব। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেব। এবার এটিকে 2-3 মিনিটের জন্য গ্যাসটা কম আঁচে দিয়ে ঢেকে দেব। আর আমি ঢাকনাটিকে তুলে নেব। এটাতে একটু জল দিয়ে এবার এটিকে কষিয়ে নেব, ভালো করে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে এলাচ আর দারচিনি গুঁড়ো করে একটু দিয়ে দেব। আমার মশলা আলুদমটি পুরো রেডি, এবার আমি এটাকে নামিয়ে নেব। একদমই সহজ পদ্ধতিতে আমার এই নিরামিষ মশলা আলুরদমটি একদম রেডি হয়ে গেছে। রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন, খুব ভালো লাগবে খেতে। আমার চ্যানেলটি যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।